হরে কৃষ্ণা সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের হাসি খুশি মন ইউটিউব পরিবারে। আজকে আমরা দেখব গোপালের নিত্যদিনে স্নান আমরা কি করে করাই। ছোট্ট গোপাল গিজিধারী কি সুন্দর মুখখানা করে বসে আছে দেখো, ও জানেও এখন স্নান করবে। গরমকালে আমরা সাধারণভাবেই ওকে স্নান করাই, আর যেদিন বিশেষ কোনো তিথি থাকে তখন ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। তো চলো দেখে নিই আমরা কিভাবে ওকে স্নানটা করাই। গোপু সোনাকে স্নান করানোর আগে কাল যে ওকে আমি সাজিয়েছিলাম সেই সমস্ত সাজগুলো আমি খুলে নেব এক এক করে, কারণ ওই সাজ আর শৃঙ্গার পরে তো স্নান করতে পারবে না। আর ও যেহেতু একটা ছোট্ট বাচ্চা ছেলের মতন, আমাদের বাড়িতে যেমন ছোট্ট বাচ্চা থাকে তাকে যেভাবে যত্ন করে আদর করে আমরা স্নান করাই, ওকেও কিন্তু সেইভাবেই স্নানটা করাতে হয়। আর ও না খুব বায়না করে স্নান করতে যাবে না বলে, কিন্তু যখন একবার জল পায় তখন তো আর রক্ষে নেই, কারণ আমাদের বাড়িতেও দেখবে ছোট বাচ্চারা একবার জল পেলে পরে ওরা কিন্তু আর উঠতে চায় না, জল নিয়েই ঘাঁটতে শুরু করে দেয়। তো ও ঠিক তেমন। আর এখন যেহেতু খুব গরম তাই ওকে আমি বেশি ভারী জামাকাপড় পরাই না, হালকা জামাকাপড় পরাই, যেমন সুতির জামাকাপড়। আর যখন খুব গরম পড়ে বন্ধুরা তখন ওকে আমি ছোট্ট ন্যাপি পরিয়ে রাখি, আর কিছু তেমন পরাই না। কারণ আমাদের বাড়িতে যখন ছোট বাচ্চারা থাকে তখন দেখবে ওদেরও গরম লাগে, আমরা কিন্তু তাদেরকেও ছোট একটা জামাকাপড় বা হালকা জামাকাপড় পরিয়েই রাখি। আমি কিন্তু এই ন্যাপিটা নিজের হাতে বানিয়েছি, আর ও যেটাতে বসে আছে এটাও পুরো সুতির, আমি নিজে বানিয়েছি। তো চলো ওকে স্নান করানোর জন্য একদম রেডি। আমরা একটা আমি গামলা নিয়ে নিয়েছি এরকম, আর একটা ঘটি, আর এইটা হলো আমাদের বাগানের ফুল পুজোর জন্য। আর আজকের ওকে আমি মধু দিয়ে স্নান করাবো। আমি প্রত্যেক দিনই মধু দিয়ে স্নান করাই, বিশেষ কোনো দিন ছাড়া। আর যেদিন খুব তাড়া থাকে সেদিনকে শুধু জলে তুলসী পাতা দিয়ে ওকে স্নানটা করাই। তো এখন আমি আমাদের বাগানের তোলা কয়েকটা ফুল এই জলের মধ্যে দিয়ে দেব। এই জলেতে কিছুটা ফুল দেব আর কয়েকটা তুলসী পাতা দেব বন্ধুরা, এই দেখো। তো এই তুলসী পাতা আর জল দিয়ে ওকে স্নান করাবো। আমি যেভাবে স্নান করাই তোমাদেরকেও সেইভাবেই স্নান করাতে হবে, তার কোনো মানে নেই। সবাই সবার মতন করে স্নান করাতে পারে, কারণ গোপাল ঠাকুর এমনই একজন ঠাকুর যে শুধুমাত্র আমাদের ভাব আমাদের ভক্তি এটাই সব থেকে বড়ো কথা। কতটা দিচ্ছি, কত দামের দিচ্ছি উনি কিন্তু সেগুলো একদম দেখেন না। আমাদের কাছে যা আছে যেভাবে আছে তাতেই উনি সন্তুষ্ট। তো ওর মুখখানা দেখো স্নান করতে যাওয়ার আগে, ও কিন্তু এরকমই সুন্দর সুন্দর মুখ করে, আর আমি ততবারই অবাক হই, আমি মুগ্ধ হই। তো এখন এই মধু নিলাম, এই একটা ছোট্ট চামচে আমি মধুটা ঢেলে নেবো, কারণ আমি অনেকটা দিয়ে ফেলবো যদি আমি শিশিরটা নিয়ে দিই, একসাথে অনেকখানি পড়ে যাবে, আমি বুঝতে পারবো না। তো এই এক চামচে আমি ওর মাথায় দিয়ে দিলাম। এবার এই মধুটাকে আমি খুব ভালোভাবে একদম মালিশ করে করে দেবো ওর গায়ে, কারণ দেখবে বাচ্চারা যেরকম স্নান করার আগে না একটু তেল মালিশ করে, এটা হলো ওর মধু মালিশ করা। আমি এটা করি, আর ওর সাথে স্নান করার সময় খুব গল্প করি, কথা বলি। আর আজকে যেহেতু ওকে আমি সবার সামনে স্নানটা করাচ্ছি তাই ওকে ন্যাপি পরিয়েই করাচ্ছি। আমি যখন স্নান করাই তখন ন্যাপিটা ওকে পরাই না, কারণ যতই হোক উনি তো একজন ঠাকুর বলো, আর আমারও মন চাইল না ওকে ন্যাপিটা খুলিয়ে স্নানটা করাই। তো যাই হোক, আজকের ওকে আমি এইভাবে স্নানটা করাচ্ছি, ওরও আজকের মুখটা কেমন অন্যরকম লাগছে, যে কী হচ্ছে ও বুঝতে পারছে না। তো আমার মা যখন ওকে স্নান করায় তখন অন্যরকমভাবে করায়, মানে যে যেমন ভালোবেসে করে, আর আমি যখন ওকে স্নান করাই তখন খুব ভালোভাবে মালিশ করে একদম স্নান করাই মধু দিয়ে। তো এইবার ওকে আমি স্নান করাবো জল দিয়ে, কারণ মালিশ আমার কমপ্লিট হয়ে গেছে আর ওকে মালিশ করাচ্ছি না। এখন এবার জল দিয়ে ওকে স্নানটা করিয়ে দেবো। এই দেখো আমি জল দিয়ে নিয়েছি, এই ঘটির জলটা আস্তে আস্তে এবার দেব। আর একটা মন্ত্র আমি বলি, সেটা হলো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটা আমি প্রায় 108 বার বলার চেষ্টা করি, কিন্তু এমন সময় হয় যে আমি গুনে উঠতে পারি না। তো আমার যত খুশি আমি ততটাই বলি, কিন্তু 108 বারের বেশি বললে কোনো ক্ষতি নেই। আর একটা বিষয়, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়, কারণ ওর স্নানটা তো আমি তাড়াতাড়ি করে দেখাতে পারি না, কারণ ওকে যেভাবে আমি স্নান করাই রোজ সেভাবেই করাবো। তাই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে বেশি বড় না হয়। আর এই ঘটিতে যে জলটা ছিল বাকিটা সেটা ওর মাথায় এবার আমি দিয়ে দেবো। দেখো ওর স্নান প্রায় হয়ে এসছে আর এই ফুলগুলোর মাথায় পড়লো, কী সুন্দর দেখাচ্ছে দেখো। আর ওই যে বললাম ও জল ঘাটতে খুব ভালোবাসে, আর গরমকাল যেহেতু দেখবে বাচ্চারা এখন জল ঘাটতে খুব ভালোবাসে, তো ও খুব ভালোবাসে জল ঘাটতে। এইবারে আমি ওকে তুলে নেব জল দিয়ে, আর আমি ওকে জল ঘাটতে দেবো না। আর এইবারে ওর ভিজে ন্যাপিটাকে আমি খুলে নেব, কারণ ঠান্ডা লেগে যাবে, আর গা মুছিয়ে তোমাদের দেখাচ্ছি ওকে। তো স্নান করে চলে এসেছে আমাদের গোপাল সোনা, জবু তবু হয়ে কী সুন্দর বসে আছে দেখো। আজকের ওকে আমি হালকা একটা কাপড়ের জামা পরাবো,
আর এখন যেহেতু গরমকাল তাই ভাবলাম ওকে আজকে এটাই পরাই। এটা আমি নিজের হাতে বানিয়েছি, এটা পরালে ওকে আর ন্যাপি পরাতে লাগে না, যা আমার দুটোর কাজই হয়ে যায়। তো চলো ওকে পরিয়ে নিই। এই দেখো পরে নিয়েছে আমাদের গোপাল সোনা ওর জামা। এবার ওকে আমি সাজিয়ে দেবো, আর যেহেতু গরমকাল বেশি কিছু ওকে সাজাবো না। আর এই দেখো একটা মশলার বাক্স কিনেছিলাম, কিন্তু আমি এতে মশলা রাখিনি, এতে গোপালের রোজকারের সাজের জিনিসগুলো রেখেছি সুন্দর করে। সুন্দর, বেশ রঙিন না কি সুন্দর, আমার বেশ ভালো লাগে। যখন যেটা ইচ্ছা করে তখন সেটা নিয়ে আমি সাজিয়ে দিই ওকে। আর আজকের আমি ওকে সাজাবো এই গোলাপি হারটা দিয়েই, আমার এখনও বেশ ভালো লাগছে এই গোলাপি হারটা দিয়ে সাজাতে। তো আমি ওকে পরিয়ে দিয়ে চলো এক এক করে সমস্ত সাজের জিনিসগুলো। আমি যখন গোপালকে এইভাবে রোজ সাজাই আমার তো খুব ভাল লাগে, আর গোপাল ওরও খুব ভাল লাগে ওর এইভাবে সাজতে। আর কি বলতো, যতবার ওকে এইভাবে সাজাই আর ওর চোখগুলো যখন দেখি তো আমার দিকে যখন তাকিয়ে থাকে, তখন আমি আরও বেশি করে মুগ্ধ হয়ে যাই। আমি জানি যে তোমরা হয়তো ভাবছো আমি কি বলছি, কিন্তু যাদের বাড়িতে গোপাল রয়েছে তারা এই বিষয়টা বিশেষ করে বুঝতে পারবে যে কতটা সত্য। কারণ ঈশ্বর আর ভক্তের সম্পর্ক খুবই মধুর, তাই না বন্ধুরা বলো? তো দেখো গোপাল আমাদের একদম রেডি হয়ে গেছে, ওকে আমি মুকুটটা পরিয়ে দিলাম, আর সব শেষে ওর বাঁশি, কারণ বাঁশি ছাড়া তো ও সম্পূর্ণ নয়। আর একটা কথা, গোপাল আর আমি তোমাদের সবাইকে বলি ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, আর হাসি খুশি মনের পরিবারের সদস্য হওয়ার জন্য। তো ভালো থেকো সবাই, হরে কৃষ্ণা রাধে রাধে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।